নমস্কার বন্ধুরা সোমা কুকসের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে তবে আজকে আমি স্ন্যাক্সের রেসিপিটা দুরকমভাবে করব বড়দের জন্য করব বাচ্চাদের জন্যও করব দু রকমভাবে আমি দেখাবো আজকে তবে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করি কিভাবে বানাই শুরুর থেকে দেখুন আপনারা আমি দুরকমভাবেই করে দেখাবো আচ্ছা এখানে আমি আমি দুদিন আগে বুটগুলো ভিজিয়ে রেখেছিলাম দুদিন আগে ভিজিয়ে রেখে কাল রাতে গতকাল রাতে আমি জলটা ঝরিয়ে এভাবে একটা নেট জাতীয় জিনিসের মধ্যে রেখে দিয়েছি তাতে কি হয়েছে এই যে অঙ্কুরগুলো বের হয়েছে এই অঙ্কুরটা কিন্তু খুবই উপকারী আমাদের প্রত্যেকের শরীরের জন্য বাচ্চাদের জন্য তো খুবই ভালো এটা এই অঙ্কুরটা যখন বের হয় বুটের থেকে সেটা খেলে খুবই ভালো তবে আমি কালকে রাতে এটাকে কি করেছি সন্ধ্যা রাতে আর কি এটাকে এইভাবে রেখে দিয়েছি জল ঝরিয়ে অঙ্কুরগুলো বের হয়ে গেছে আজকে আমি এটাকে বানাবো এখন এটাকে আমি ধুয়ে প্রেসারে দুটা হুইস শীষ মেরে নিয়েছি মেরে সেই জলটা আমি ফেলে দেব না একটা ছাঁকনির মধ্যে তুলে নিয়েছি এই যে জলটা সুন্দর সেদ্ধও হয়েছে দেখুন আচ্ছা এখন এটা করার জন্য আমি কি কি নিয়েছি এখানে একটা মাঝারি সাইজের আলু খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটা পেঁয়াজ একটা শুকনো লঙ্কা নিয়েছি আর চাট মশলা নিয়েছি এক চামচ আর কয়টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা বড়ো সাইজের একটা একটা পেঁয়াজই বড় সাইজের ছিল এবার আমি কড়াই এটিকে বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি যে শুকনো লঙ্কাটা নিয়েছিলাম সেই শুকনো লঙ্কাটা তেলে দিয়ে দিলাম এবার আমি শুকনো লঙ্কাটাকে একটু ভেজে এটাকে আমি তুলে রেখে দেব একটা বাটিতে আমার শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে আমি এটাকে তুলে নিচ্ছি এবার এবার আমি সেই তেলের মধ্যে আগে আলুগুলোকে দিয়ে দেব আলুটাকে খুব ছোট ছোট একদম টুকরো করে কেটেছি এবার আমি এখানে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এবার আমি আলুটাকে ভেজে নেব একটু নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আলুটাকে একটু সাইট করে নিচ্ছি সাইট করে এবার আমি কাঁচা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম কেউ চাইলে আলুটাকে তুলেও নিতে পারেন পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে এবার আলুর সাথে পেঁয়াজ মিক্সড করে দিলাম একসাথে মিক্সড করে আবারও একটু ভাজব আলু পেঁয়াজ সবই আমার খুব সুন্দর ভাজা হয়েছে দেখুন লাল হয়ে গেছে ভাজাটা এবার আমি সেদ্ধ করা বুটগুলোকে ছেঁকে রেখেছিলাম সেই বুটটা আমি এখানে দিয়ে দিচ্ছি বুটগুলো দেওয়ার পর আমি এখন সামান্য একটু আবার নুন দেব কারণ এখানে বুট অনেকখানি বুটই আছে আমার আর এটা যাতে নুনটা যাতে বেশি না হয় সেটা মাথায় রাখতে হবে সন্ধ্যের খাওয়া হিসাবে আমি এটা বানাচ্ছি একটু মিষ্টি মিষ্টি টেস্ট থাকতে হবে এবার নুনটা দেওয়ার পর আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে এবার আমি সেদ্ধ করা যে জলটা সেই জলটা আমি এখানে দিয়ে দিলাম খুবই পুষ্টিকর এটা একটা খাদ্য বলতে পারেন আমার সেই জলগুলো আমার শুকিয়ে গেছে এবার আমি যে চাট মশলাটা নিয়েছিলাম এক চামচ চাট মশলা সেই চাট মশলা আমিটা আমি এখানে ছিটিয়ে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব আবারও আমার এখানে কড়াইতে আর জলটা নেই জলটা কিন্তু সম্পূর্ণই শুকিয়ে গেছে আমি চানা মশলা এভাবে বানাই এবার আমি কিছুটা আমার এটা ভাজা হয়ে গেছে এবার আমি কিছুটা তুলে নিচ্ছি আগে এখানে একটা প্লেটের মধ্যে এটা হচ্ছে আমি বাচ্চাদের জন্য নামালাম এবার আমি যে শুকনো লঙ্কাটা আগে ভেজে রেখেছিলাম সেটাকে আমি একটু ভেঙে গুঁড়ো করে আমি এখানে দিয়ে দেব যেটাকে বলে চিলি ফ্লেক্স সেটা আমি এখানে উপর দিকে একটু দিয়ে দেব এটাতে একটা গন্ধটা খুব সুন্দর আসে একটু ঝালটাও হবে আবার এই যে এই চিলি ফ্লেক্সটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখন এটা হচ্ছে বড়দের জন্য আমি আগেই বলেছিলাম আমি দু ধরনের বানাবো এখানে তবে কেমন লাগলো আমার চানা মশলা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানের এই বাটিরটা হচ্ছে বড়দের আর এটা হচ্ছে বাচ্চাদের দু রকমের আমি ধরনের আমি সাজিয়ে নিয়েছি প্লেটে তবে কেমন লাগলো আমার চানা মশলাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন সন্ধ্যাবেলা দারুণ লাগে এটা খেতে চাইলে একটু উপরে কেউ ধনেপাতাও দিতে পারেন আমি আর দিলাম না ধনে তবে আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে কোনো এক রান্নার রেসিপি নিয়ে তবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করে যাবেন তবে আজকের মতো বাই বাই